খড়িবাড়ির ঐতিহাসিক হাট সরে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় সড়ক আটকে বিক্ষোভে সামিল হলো ব্যবসায়ী এবং কৃষকরা। খড়িবাড়ি এলাকায় পাইকারি বাজারের জায়গা না থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। শনিবার বাতাসিতে পাইকারি হাট না বসায় বাতাসিতে 327 নম্বর জাতীয় সড়কে রীতিমতো সবজি ফেলে বিক্ষোভ দেখান কৃষকরা। কৃষকরা জানান, সাপ্তাহিক পাইকারি বাজার 2 দিন বসত, কিন্তু শনিবার আচমকাই সেই বাজার বসেনি, ফলে ক্ষেতের সবজি এবং ফসল বিক্রি করতে না পেরে বিপাকে পড়তে হয়। কৃষকদের অভিযোগ, এই নিয়ে প্রশাসনিক বৈঠক করা হলেও কিছু অসাধু ব্যবসায়ীর জন্য ফের সমস্যা হচ্ছে। সপ্তাহে 2 দিনের পাইকারি হাট বসার অনুরোধ জানান কৃষকরা। এদিকে এদিন পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানাসহ খড়িবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ। পরে 2 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন কৃষকরা। আমাদের বাতাসির যে সকালে পাইকারি হাটটা বসে সেটা আজকে বসেনি, বুধবার শনিবার 2 দিন বসে, কিন্তু বসেনি। শুধু অধিকারী কি কৃষক আছে, বাতাসিতে কৃষক নেই। আমরা কৃষক, আমরা কোথায় গিয়ে বিক্রি করব? আমাদের সুবিধার তো দেখবে না, খালি একদিকের কৃষকদের সুবিধার তো দেখলে কি হবে? বাতাসি আছে, বুড়াগঞ্জ আছে, প্রচণ্ড কৃষক আছে, এরা কি দোষ করেছে? আমরা কৃষকরা কি দোষ করেছি? আজকে 50 টাকার মাল আমরা 10 টাকা করে দিয়ে আসছি, মাল ফেলে আসছি, ওটার প্রতিকার কে করবে? বিডিওকে নিয়ে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে, বিডিও প্রতিশ্রুতি দিয়েছিল যে না, এটা ঠিক হয়ে যাবে, যে যেখানকার হাট আছে ওখানেই বসবে, কিন্তু তা সত্ত্বেও যেটা হলো না, আইনের মাইক গিয়েছিল অধিকারীতে বলার জন্য, কিন্তু ওটাও গুটিয়ে দিয়েছে ওরা, নিজেরা নিজেদের মাইকিং করেছে যে না ওখানেই হবে। সেটার ক্ষেত্রে প্রশাসন কি করলো? প্রশাসনের কাছে, বিডিওর কাছে জবাব চাই। আমরা কৃষকরা কোথায় গিয়ে বিক্রি করবো? ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।